নমস্কার বন্ধুরা ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পৈত বিশ্বাস একজন রেজিস্টার ফার্মাসিস্ট আজকে আমরা কথা বলবো কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন ওয়েস্ট বেঙ্গল এই বোর্ডের আন্ডারে এক বছরের যে হোমিওপ্যাথি ফার্মাসি সার্টিফিকেট কোর্স করানো হয় তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করব সেখানে আপনারা যারা এই এক বছরের হোমিওপ্যাথি সার্টিফিকেট কোর্সের জন্য আবেদন করতে চান তার যোগ্যতা কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে আবেদন করার জন্য কত টাকা ফিস দিতে হবে আপনারা আবেদন পূরণের যে আবেদন ফর্মটি সেটি কোথার থেকে আপনাদের সংগ্রহ করতে হবে তা সমস্ত কিছু ব্যাপারে আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই তথ্যগুলো পাওয়ার জন্য এবং তথ্যগুলো পরবর্তী সংগ্রহ করার জন্য অবশ্যই পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক করবেন তো আপনাদের প্রথমে কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল তার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন সেখানে একটি ব্যানার দেওয়া রয়েছে পরপর যেখানে হোম ইনস্ট্রাকশন প্র্যাকটিশনার লিস্ট রেজিস্ট্রেশন স্ট্যাটাস ফিস স্ট্রাকচার লেখা রয়েছে এবং সর্বশেষে দেখবেন নোটিস বোর্ড লেখা রয়েছে সেই নোটিশ বোর্ডে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে নোটিস বোর্ডে ক্লিক করলে আপনারা সেখানে প্রথমেই দেখতে পারবেন যে সেখানে প্রথম জুন দু হাজার তেইশ সেখানে কিন্তু বিজ্ঞপ্তিটা লেখা রয়েছে দেখুন কী লেখা রয়েছে দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন কী লেখা রয়েছে কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন পশ্চিমবঙ্গ যেখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে অফিসের যে অ্যাড্রেস সেটা হচ্ছে নয় এক বি মহাত্মা গান্ধী রোড কলকাতা সাত শূন্য 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 নয় যার ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার দুটোই দেওয়া রয়েছে এবং কন্ট্যাক্ট করার জন্য ইমেল আইডি কিন্তু দেওয়া রয়েছে যা যে সমস্ত ছাত্র বা ছাত্রীদের বা যারা আপনারা এই কোর্সটি করতে চান যদি কোনো তথ্য আরও বেশি সংগ্রহ করতে চান তা আপনারা মেল করতে পারেন এবং দেখুন এখানে কি বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুমোদিত হোমিওপ্যাথি ফার্মাসি সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বারো ছয় দু তারিখ হইতে দরখাস্ত আহ্বান করা হইতেছে অর্থাৎ আগামী বারো ছয় দু থেকে কিন্তু আপনারা প্রত্যেকে আবেদন সংগ্রহ করতে পারবেন আবেদন পূরণ করে আবেদন পত্র জমা দন মানে জমা দিতে পারবেন সেটা কিন্তু বলে দিয়েছে দেখুন এখানে যোগ্যতাটা কি বলা রয়েছে যোগ্যতা হিসাবে আপনাদের মাধ্যমিক অথবা সমতুল্য যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আঠেরো বছর হতে হবে তার সঙ্গে এখানে বলে দিয়েছে যে এখানে প্রসপেক্টাস ও ভর্তির ফর্ম যে ভর্তির ফর্ম আপনারা পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন যেটা আপনারা কাউন্সিলের যে অফিস অফিসে যে অ্যাড্রেসটা বললাম এই যে মহাত্মা গান্ধী রোড কলকাতা যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনারা যাবেন সেখানে সেই কাউন্সিলডের যে হোমিওপ্যাথিক মেডিসিনের যে অফিস সেই অফিসটা রয়েছে সেখানে আপনারা আবেদন ফর্মটি পাবেন আবেদন ফর্মটি আপনারা পাঁচশো টাকা দিয়ে সংগ্রহ করতে হবে কিন্তু আপনাদের সপ্তাহে সোম থেকে শুক্র আপনাদের যেতে হবে সকাল এগারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত কিন্তু আপনারা এই আবেদন ফর্মটি কিন্তু পাবেন ভর্তির ফর্মটি এবং তার সঙ্গে এখানে বলে দিয়েছে যে আপনারা এই ফর্মটি ডাকযোগে নিতে চাইলে অতিরিক্ত একশো টাকা আপনাদের দিতে হবে এবং জমা দেওয়ার ব্যাপারটাও কিন্তু সেখানে বলা রয়েছে আপনাদের জমা করতে হবে সেই অফিসে গিয়েই তার জন্য আপনাদের ইমেলে কন্ট্যাক্ট করতে হবে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে যদি আপনারা ডাকযোগে নিতে চান আচ্ছা এরপর কি বলে দিয়েছে দরখাস্ত নেওয়ার ও জমা দেওয়ার ঠিক সেই অফিস থেকে নিতে পারবেন এবং সেই অফিসেই জমা করতে পারবেন তার শেষ তারিখ বলে দিয়েছে ছাব্বিশ সাত দু আগামী ছাব্বিশ সাত দু হাজার তেইশ ছুটির দিন বাদে ছুটির দিন বাদে বলতে শনিবার এবং রোববার এই দুটো দিন বাদে সোম থেকে শুক্রবারের মধ্যে আপনার ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং জমা দেওয়াটা রোববার এবং ছুটির দিন বাদে আপনারা যে কোনো সময় বলতে এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে যে জমা করতে পারবেন যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই হোমিওপ্যাথি ফার্মাসি সার্টিফিকেট কোর্সটি করতে চান তাদের প্রত্যেককে বারো ছয় দু থেকে ছাব্বিশ সাত দু হাজার মধ্যে আবেদন সংগ্রহ এবং আবেদনটি সঠিকভাবে পূরণ করে আবেদনটিকে ওই অফিসে গিয়ে জমা করতে হবে এবং তার সঙ্গে এখানে জানিয়ে দিয়েছে আপনাদের টোটাল এক বছরে কোর্সের যে টাকাটা সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু আপনাদের লাগবে সমগ্র কোর্স ফি সেটা হচ্ছে এক বছরের জন্য তিরিশ হাজার টাকা এবং আপনাদের প্রত্যেকে বলে রাখি এটা সরকারিভাবে হচ্ছে তার জন্য এর আসন সংখ্যা সীমিত মোট একশোটি আসন সংখ্যা রয়েছে এই হোমিওপ্যাথি ফার্মাসি সার্টিফিকেট কোর্সের জন্য এবং এর যে শিক্ষা বর্ষ অর্থাৎ আপনাদের যে অ্যাডমিশন অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ এক বছর শিক্ষাবর্ষ সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এবং আপনাদের যে রেজিস্ট্রার আছেন হোমিওপ্যাথিক এই কোর্সের তিনি হচ্ছেন ডক্টর মিঠুন চক্রবর্তী ইনি হচ্ছেন রেজিস্ট্রার রেজিস্ট্রার কথার মানে হলো যিনি সমস্ত হোমিওপ্যাথিক ফার্মাসিস্টের নাম এই কাউন্সিল যে রয়েছে সেই হোমিওপ্যাথিক কাউন্সিলের আন্ডারে কিন্তু আপনাদের নামগুলো নথিভুক্ত করে থাকেন তার জন্য ওনাকে বলা হয় রেজিস্ট্রার তো আপনারা যারা এই পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুমোদিত হোমিওপ্যাথি ফার্মাসি সার্টিফিকেট কোর্সে পড়াশোনা করতে চান তারা খুব দ্রুত এই যে বিজ্ঞপ্তিটার মধ্যে যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় গিয়ে আবেদনপত্রটি সংগ্রহ করে ছাব্বিশ সাত দু হাজার তেইশের মধ্যে আপনারা আবেদনটি পূরণ করবেন জমা দেবেন এবং আরও অন্যান্য সমস্যার জন্য যে ফোন নাম্বার বা ইমেল দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন হোমিওপ্যাথি ফার্মাসি সার্টিফিকেট কোর্সের পরবর্তী তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক করবেন এবং এছাড়া আরও অন্যান্য কিছু জানার জন্য আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন